না তাহলে কইলাম না 500 টাকা সালামি দিমু, বেশি সালামি দিমু না, বেশি দিলে তুই আবার খায় উড়স। আরে আমি টাকা লাগে যে করুম না, আমার টাকা দাও যদি। কইলাম না দিমু না, বাংলা কথা বুঝস না, গেলি হেনতে। তুমি যদি আমার সালামি না দাও তাহলে আমি কি করবি? তুই পারলে কইরা দাও তো, আমি আমার সব কাপড় ছিড়ালাম। দেখ তুই লিমিট ক্রস করিস না। কইলাম না 1000 টাকা লাগবে দিমু না। আচ্ছা একটা কথা কই, লিমিট মানে কি? তোর এত কিছু বুঝন লাগবো না, তুই যাই নিতে। আমি খাওন খাওয়া বন্ধ করে দেবো। তুই না খাগা তাতে আমার কি? দেখ ঈদের দিন মন মেজাজ ভালো আছে, খারাপ করিস না। কি দাঁড়া ওখানে দাঁড়িয়ে আছি তোমার। শুনেন 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 একটি বিশেষ ঘোষণা, আমার আম্মু যদি আমাকে 1000 টাকা সালামি না দেয় তাহলে আমি রাতে ঘুমাবো না। শুনেন অন সবাই। হ্যাঁ কয় কি শালাই হইনালা, তুই ঘুমাস আর না ঘুমাস তোরে আমি 1000 টাকা বুলেও দেবো না। তুমি যাই কও আমি কিরে আল্লা পায়খানা না করে থাকতে পারছিস তুই? জীবনের বড় ভুল করছি পায়খানা আটকায়া, জীবনে আর টয়লেট আটকায়া থাকুম না। একটা কথা ভালো করে বোঝালো, আমরা 1000 টাকা না দিলে আমি সব টাকা চিয়ালামু। হ্যাঁ ঠিক আছে, আমি কব টাকা উড়ালে জীবন থেকে। তুমি আবার ভালো করে বোঝালো, আমরা 1000 টাকা না দিলে আমি পানি খাবো না। তে না খাগা, তুই পানি না খেলে কি ঘরের পানি কমে যাবো নাকি? আরে বেটা তোর চিন্তা করস কে, তোর আমি নতুন কচকচা নোট দিমু। তো চিন্তা করস কে, তোরে আমি পুরা নতুন কচকচা 20 টাকার নোট দিমু। যা সত্যি কইলাম যা। আরে বেটা তোকে সমান থাকতে 10 টাকা দেয়া পুরা ঢাকা শহর ঘুরছি আমরা, দেখ ওদিকে দেখ বেটা। আর তোরে তো আমি 10 টাকা বেশি দিছি। হ্যাঁ হ্যাঁ বুঝলাম, এবার বুঝতে পারলাম 10 টাকা দেয়া পুরা ঢাকা শহর ঘুরন যা। কি আর করুম, ইদা পচা বন্ধু বান্ধব বলে পুরা ঢাকা শহর ঘুরুম। ঢাকা শহর কে কুমিল্লা যাবো, রংপুরে যাবো, সিলেট যাবো, সব জায়গায় যাবো, বন্ধুকে দেয়া 20 টাকায় ঘুরুম।